ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك परम श्रद्धेय सुधी मंडली प्रिय भाई एवं बोनेरा साइमम शिल्पी गोष्ठीर प्राक्तन परिचालक वृंद शिल्पीवृंद एवं ए समय साइमर सर्वस्तर जनशक्ति আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিরাতুন নবী উপলক্ষে দুই একটি কথা বলা দরকার। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল লোক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন, আমরা এসেছি আপনার কাছ থেকে রসুল সম্পর্কে, রসুলের জীবন সম্পর্কে কিছু কথা শোনার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমৎকার উত্তর দিয়েছিলেন, যেটা সর্বকালের মানুষের জন্য একটি তাৎপর্যপূর্ণ বিষয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিষ্কারভাবে বলেছিলেন, কানা খুলুকুহুল কোরআন, আপনারা আমার কাছে এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে কিছু জানার জন্য। যদি রাসূলের জীবন সম্পর্কে জানতে চান তাহলে কোরআন পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, তার হাতের মুঠোর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাত। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, আচ্ছা ওমর, বলো তো তুমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন স্পষ্টভাষী, দুনিয়ার কাউকে তিনি ভয় করতেন না এবং সত্য কথা বলার ব্যাপারে তিনি কখনো দ্বিধান্বিত থাকতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তারপরে সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল চুপ করে রইলেন, চুপ করে রইলেন এই জন্যে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে আরো একটু বিশ্লেষণ করার সুযোগ তিনি দিলেন, কারণ এই জবাবটি যথার্থ জবাব ছিল না। রাসূল চুপ করে রইলেন। বেশ কিছুক্ষণ পরে হাঁটতে হাঁটতে আবার জিজ্ঞেস করলেন, ওমর, এইবার বলো তো তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার হাউ হাউ করে কেঁদে উঠলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমি আপনার চেয়ে আর কাউকে বেশি ভালোবাসি না, আমার চেয়ে আমি আপনাকে ভালোবাসি। সেই জন্যে সে রিক্সাওয়ালা হোক, সে বিচারপতি হোক, সে বড় মাপের কোনো মানুষ হোক, সাধারণ কোনো মানুষ হোক, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ সে যতই পাকা ইমানদারের ঘোষণা দিক না কেন, তার পক্ষে ইমানদার হওয়া সম্ভব নয়। আমরা এরকম নবীর উম্মত হয়েছি, এরকম নবীকে আমরা পেয়েছি, সেজন্য হাজার হাজার লাখ লাখ শুকরিয়া। আমি আমার কথা বাড়াতে চাই না, সাইমন সম্পর্কে শুধু একটি কথাই আমি বলতে চাই, সেটি হল সাইমন একটি ঐতিহ্যবাহী শিল্পীদের সংগঠন, সাংস্কৃতিক অঙ্গনের এক ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের একটি আদর্শ আছে, এই সংগঠনের একটি লক্ষ্য আছে, একটি উদ্দেশ্য আছে। সাইমুমের সবচেয়ে বড় পরিচয় হল সাইমুম সত্যের সাধনা করে, সাইমুম সুন্দরের সাধনা করে, সাইমুম অসত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সাইমুম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। সাইমুমের চরিত্র হচ্ছে
সত্য কথা বলা, সুন্দরের কথা বলা, এই কথা বলার ক্ষেত্রে, এই পথে চলার ক্ষেত্রে তারা ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছে। সাইমন যা বলে তা করে, সাইমন যে গানগুলো গায় সেই গানগুলো তাদের শিল্পীদের চরিত্রের মধ্যে প্রবেশ করানোর জন্য তারা চেষ্টা করে। সেজন্য সাইমনের যা গান, সাইমনের তাই চরিত্র। আমাদের দেশে সুন্দর সুন্দর কথা বলার মতো কবি সাহিত্যিক শিল্পীর অভাব নেই, কিন্তু সুন্দর পথে চলার মতো কবি সাহিত্যিকের অভাব আছে, শিল্পীদের অভাব আছে। সাইমন হচ্ছে সেই সব শিল্পীদের সংগঠন, যেসব শিল্পীরা কথা এবং কাজে একটি আদর্শ স্থাপন করেছে।